আগে কিন্তু খানায় কাবায় গিলাফ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহর আমলে খানায় কাবা ছিল একটা পাথরের ঘর। আল্লাহর হুকুমে তিনি কি করেছেন, বাবা আদম যে জায়গায় নির্মাণ করেছিলেন বাইতুল মামুরের ঠিক নিচে খানায় কাবা, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস প্রাপ্ত হয়েছিল, ওটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, যার নাম হচ্ছে খানায়ে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিলেন, এই খানায়ে কাবার মতওয়াল্লির দায়িত্ব হলো ইসমাইল জেবিউল্লাহ। তো তিনি যখন মক্কার মধ্যে মতওয়াল্লি, এখনকার সময় যে চেয়ারম্যান মেম্বার এগুলা বড়, তৎকালীন সময়ে খানায়ে কাবার মতওয়াল্লি যিনি, তিনি এলাকার সর্দার। বড় করে বলো সুবহানাল্লাহ, সর্দারের দায়িত্ব কম না বেশি? একদিন ইসমাইল জবিউল্লাহ তিনি রাষ্ট্রীয় কাজে এলাকার কাজে মক্কা থেকে বাইরে গেলেন, চাবিটা তিনি ঘরে রেখে গেলেন, কোন মুসাফির আসলে মেহমান আসলে তুমি দরজা খুলে দিও, জিয়ারত করার সুযোগ করে দিও, বিবিকে দিয়ে গেলেন। এদিকে ইসমাইল জবিউল্লাহ বের হয়ে গেলেন। এর পরের দিন একটা দশ জনের বারো জনের কাফেল আসলেন, আয়েশা খুঁজতেছে, কারণ সবগুলা তো ঘর পাথরের, কোনটা কাবা তারা সেটা চিনতে পারছে না। আয়েশা বললেন এখানে পয়গম্বরের ঘর কোনটা, দেখাইয়া দিলেন এটা। ঘরের মধ্যে গেলেন, ও ইসমাইল জবিউল্লাহ আপনি কি ঘরে আছেন? ইসমাইল জবিউল্লাহর বিবি জান ভিতর থেকে আওয়াজ দিলেন, ও মুসাফির আমার স্বামী পয়গম্বর তিনি ঘরে নাই, তিনি রাষ্ট্রীয় কাজে বাইরে গিয়েছেন। বললেন ওগো পয়গম্বরের বিবি জান, আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছি, যদি মেঘের বাণী করে একটু করে আল্লাহর ঘরটা দেখাইয়া দেন। সুবহানাল্লাহ, বলেন কার ঘর? এখন বিবি মনে মনে ভাবলেন প্রত্যেক দিন বিয়া কোন লাখ লাখ মানুষ এই খানায়ে কাবা জিয়ারত করে, হাজার হাজার মানুষ খানায়ে কাবা জিয়ারত করে, ইসমাইল জবিউল্লাহর একমাত্র শালা কয় মাত্র, জোরে বলে না কয় মাত্র, তিনিও বিবির পাশের ঘরে থাকতেন আর একটা ঘরে। বললেন কেউ তো আমার ভাইয়ের ঘরটা কি করে না তাওয়াফ? কে বলতেছেন? ইসমাইল জবিউল্লাহর বিবি। বললেন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করে, এটাও তো ঈদ দিয়া নির্মিত, আমার ভাইয়ের ঘরটাও ঈদ দিয়া নির্মিত, সবাই আল্লাহর ঘর তাওয়াফ করে, আমার একমাত্র ভাইয়ের ঘরটা তো কেউ তাওয়াফ করে না, আমার স্বামীও নাই, আজকে আমার ভাইয়ের ঘরের মর্যাদাটা বাড়াবো। সবাইকে দেখাইয়া দিলেন ছোট ভাইয়ের ঘর, এই ঘরটা হলো আল্লাহর ঘর, সবাই আল্লাহর ঘর মনে করে তাওয়াফ করে চলে গেলেন। আর ওইদিকে আমার আল্লাহ ইসমাইল জবিউল্লাহকে বকি পালন করলেন, ও ইসমাইল আজকে তোমার বিবি একটা ভুল করেছে, আমার মেহমানকে আমার ঘর না দেখাইয়া তোমার শালার ঘর দেখাইছে, সম্বন্ধীর ঘর দেখাইছে, সবাই আমার ঘর তাওয়াফ না করে তোমার সম্বন্ধীর ঘর তাওয়াফ করে চলে গেছে। ইসমাইল জবিউল্লাহ বড় লজ্জিত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ও আল্লাহ ওই ব্যক্তিগুলার ঠিকানা দেন, আমি তাদের কাই না আবার আপনার ঘর তাওয়াফ করাবো। আমার আল্লাহ বললেন দরকার নেই, একটা কাজ করো, তুমি ঘরের মধ্যে যাবা, তোমার বিবিকে সতর্ক করবা, দ্বিতীয় নম্বর তোমার আম্মা জান হাজেরা একটা বড় সন্দুক রেখেছে যেটা তালা মারা আজ পর্যন্ত কেউ খুলে নাই, তুমি অমুক জায়গায় সন্দুকটা পাবা, ওই সন্দুকের মধ্যে যা পাবা আমি আল্লাহর ঘরের চারিদিকে টাঙ্গায়া দিও। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন গেলেন সন্দুকটা খুললেন, দেখতে পেলেন সেখানে একটা কালো কাপড় গিলাফ, উনি কি করলেন গিলাফটা চারিদিকে জড়াইয়া দিলেন। কেন দিলেন? জগৎকে দেখাচ্ছে মুসা বিন শমশিরের ঘরটা 100 কোটি টাকা দিয়ে বানাইছে, খানায় কাবার মতো একটা ঘর বানাইতে নাইলে 10 লাখ টাকা খরচ হবে, কিন্তু 10 লাখ টাকার ঘর হইলেও এটা কোটি টাকার চাইতে কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ, বলেন কাপড় লাগাইয়া দিল কেন? আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার ঘর যত আছে এগুলো এক পাল্লাই, আর খানায় কাবা
আর এক পাল্লায়। পার্থক্য কি? দুনিয়ার ঘর আর আল্লাহর ঘরের মধ্যে পার্থক্য কি? মানুষ ঘর বানাইয়া সুন্দর করে জগৎকে দেখানোর জন্য, আর আল্লাহর ঘর বানাইয়া চারিদিকে গিলাফ দিয়ে দিছে। কারণ কি? যাতে দেওয়ালটা না দেখে গিলাফ দ্বারা আবৃত থাকে। তো এটা কেন করলেন? গিলাফ চড়াইয়া আল্লাহ প্রমাণ করলেন এই ঘরের সমতুল্য কোনো ঘর নাই। আল্লাহ গিলাফ চড়াইয়া প্রমাণ করলেন এই ঘরের একটা ইট যদি এক পাল্লায় রাখি, সারা বিশ্বের বড় বড় ধনীর ঘর যদি এক পাল্লায় রাখি, এই আল্লাহর ঘরের একটা ইটের ইজ্জতের সমান হবে।